চৌষট্টি এবং 165 জনের পাঠের সকলকে ধন্যবাদ জানাই। আজকে 21-এর মঞ্চে বিজেপির 91 কর্মী আমার কাকা গৌরহরি মণ্ডল আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। শুধু গৌর কাকা জয়েন করেননি, গৌর কাকার নেতৃত্বে 200 থেকে 300 মানুষ গোলাঘাটা এবং ঘিপুকরিয়া থেকে জয়েন করেছে এবং আমরা খুশি হয়েছি। গোলাঘাটা ঘিপুকরিয়া তৃণমূল কংগ্রেস 164-165 নম্বর বুথে আমি একজন বিজেপির সৈনিক ছিলাম। আমি সেই দল ত্যাগ করে 200-300 জন সৈনিক নিয়ে আজ মমতা ব্যানার্জির আদর্শে, মমতা ব্যানার্জির ভালোবাসায়, মমতা ব্যানার্জির কাজে, মমতা ব্যানার্জির উন্নয়নে সব কিছুর দিক থেকে মমতা ব্যানার্জি এগিয়ে, তার জন্যে আজ আমি ওই দল ত্যাগ করে টিএমসিতে যোগ দিলাম, মমতা ব্যানার্জির দলে যোগ দিলাম। বিজেপি ভোটের যেমন সরাসরি পূর্ণিমাতে এক ধরনের প্রাণী কিন্তু বেরিয়ে পড়ে, আমরা দেখেছেন। আমরা সুন্দরবনের মানুষ, মাছ কাঁকড়া স্বভাবত পূর্ণিমার জোয়ারে কিন্তু খুব বেরোয়, এক ধরনের প্রজাতি আছে বিশেষ করে কাঁকড়া প্রজাতি বেরিয়ে আসে। আমাদের এখানকার বিজেপি রাজনৈতিক সংগঠনেরা দেখেছি ভোট আসলে আসে এবং নানান রকম কথা বলে, ভোট মিটে গেল তাদের দেখা মেলে না। আজকের এই যশের মতো একটা প্রাকৃতিক দুর্যোগে একজন বিজেপি নেতার মুখ দেখেছে আপনি জিজ্ঞাসা করুন। এই সমস্ত যারা আজকে দলে যোগ দিয়েছে তারা কখনোই কোনোভাবে এই যশের দুর্যোগে একটা বিজেপি নেতা দেখা পায়নি। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।